ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। ইরানের এ নিষেধাজ্ঞার তালিকায় নাম আছে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার সহ সাত মার্কিন নাগরিকের। এর বাইরে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে লকহিড মার্কিন শেভরনকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সটজি N73। এছাড়া যুক্তরাজ্যের যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শ্যাপস, ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেমস হকেনহাল। এর বাইরে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এলবেইট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকে। লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কোনো ধরনের লেনদেন করতে পারবে না বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তারা ইরানের কোনো অঞ্চলে প্রবেশ করতে পারবেন না বলেও জানায় তেহরান। তবে ইরানের দেয়া এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কী ধরনের প্রভাব পড়বে তা স্পষ্ট নয় বলে জানায় বিশ্লেষকেরা। স্পষ্ট নয় ইরানের সঙ্গে তাদের চুক্তি বা ইরানে থাকা তাদের সম্পদের বিষয়টিও। সামদানি প্রত্যয়, আর টিভি।